বুঝলি, বেলাপ থেকে এখনই কল করেছিল। আচ্ছা, তোর বাবার এই বছর ট্রিটমেন্ট সম্ভব নয়। কি বলছো? আগে লকডাউন উঠবে, তারপর পুরনো কেসেস যেগুলো আছে, পেন্ডিং কেসেস, সেগুলো আগে সলভ হবে, তারপর আমরা ডেট পাবো। এক বছর তো লেগে যাবে, যেভাবে কি জানি না, কিছুই বুঝতে পারছি না। এদিকে ওই যে ট্রেনের টিকিট, এয়ারলাইন্স এর টিকিট, সেগুলো সব ক্যান্সেল হয়ে গেছে বাবা। আর তোর বাবার কথা আর বলিস না, সে তো সারা দিন বসে বসে নিউজ চ্যানেল গুলো দেখে যাচ্ছে, টেনশনে মরে যাচ্ছে। আর আমিও তোর বাবাকে এগুলো বলতে পারছি না যে এগুলো ক্যান্সেল হয়ে গেছে, আমি কিছুই জানাতে পারছি না। জানি না, খুব টেনশন হচ্ছে রে। আচ্ছা মা, বাবার ফেভারিট সিঙ্গার যেন কে? লতা মঙ্গেশকর না? সেটা একটু জানতাম। আর ফেভারিট গানটা? ওই তো লজ্জা গেলে। আচ্ছা, কেন, কি করবি? এক কাজ করি। কি কাজ করবি বল? এখন তোমার বাবাকে জানানোর দরকার নেই, কিছুদিন যাক, নিজে থেকেই জানতে পেরে যাবে। আপাতত চলো, তুমি আর আমি দুজন মিলে বাবার মুখটা একটু হালকা করি। চলো চলো। ও বাবা, তোমার ফেভারিট সিঙ্গারের গান শুনবে? চলো না। মা, বাংলাদেশে তো পূজোর অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেল, আরো যে আগের মাসে অনুষ্ঠান ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেল, তা আমাদের কি হবে বলো তো? আমাদের মতন মিউজিশিয়ানদের তো ওয়ার্ক ফ্রম হোম অপশনটাও নেই। এতো মানে সব জায়গাতে একই চিত্র, এত মিউজিশিয়ান ফোন করছে, সাউন্ডম্যান ফোন করছে, ইভেন্টের লোকরা ফোন করছে, ইত্যাদি কি হবে? আমাদের তো স্যালারি নেই, আমাদের কাজ না, আমরা তো পয়সা নেই, মাস গ্যাদারিং যতক্ষণ না হচ্ছে আমাদের কাজ খেয়ে দেবে, আমাদের কি হবে? সত্যি একটা ভাবার বিষয়। আরে ছাড় ছাড়, এখন এসব ভাবিস না, লকডাউন উঠে গেলে সব ঠিক হয়ে যাবে, কেন চিন্তা করছিস? বরং সানডে সাসপেন্সের একটা নতুন এপিসোড এসেছে, চল ওটা শুনি। সেটাই করা যাক, মনটা ডাইভার্ট করা যাক। সানডে সাসপেন্স, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা দুই ম্যাজিশিয়ান। একই একই সানডে সাসপেন্স শুনতে পয়সা দিতে হবে? হ্যালো, কিরে কেমন আছিস? আমারও রে এই চলছে, প্রচণ্ড বোর হচ্ছি বাড়িতে বসে এতদিন টানা। তারপর হ্যাঁ, আমাদেরও কাজকর্ম চলছে, আমাদের তো কোর্টে এখন যাওয়ার কোনো ব্যাপার নেই, যা হচ্ছে বাড়ি থেকে। আর কাজকর্মও তো সেরকম নেই, এইসব তো মানে যা ইম্পর্টেন্ট কেসেস আছে দু একটা, ওইগুলোই তাও বাড়ি থেকে। হ্যাঁ তাই তো, শোন না এসব বাদ দে, এসব তো চলতেই থাকবে। আমি যেটা ভাবছিলাম, মনে আছে আমরা স্কুলে কি সুন্দর প্রত্যেকটা আমাদের অ্যানুয়াল ফাংশন যেগুলো হতো বা অন্য কোনো প্রোগ্রামে আমরা কি সুন্দর পার্টিসিপেট করতাম, তুই আর আমি একসঙ্গে ডান্স করতাম। হ্যাঁ খুব মিস করছিলাম জানিস তো এই দিনগুলোকে। হ্যাঁ আমি ওই জন্য ভাবছিলাম যে আমরা তো একই টাইম পাই না, নিজের শখগুলো তো সব চাপা পড়ে গেছে, এই জন্য যখন টাইম একটু পাওয়া গেছে একটা ভিডিও করবি নাচের? তুই আর আমি, হ্যাঁ মানে বাড়ি থেকেই। শোন তুই তো জানিস যে আমার ফেভারিট অ্যাক্ট্রেস মাধুরী দীক্ষিত, একটা কাজ করি, একটা গান সিলেক্ট করি,
দেন ওইটার একটা ডান্স স্টেপ আমি ওটা কমপ্লিট করে একটা ভিডিও করি, দেন তোকে ওটা পাঠাচ্ছি। তারপর তুই কোনো একটা কিছু কর, এটাও কপি করতে পারিস বা নিজের মতন কিছু একটা করতে পারিস, ওটা করলি দেন মার্জ করে দেওয়া যাবে। ফাইন, ভালো না আইডিয়াটা? আচ্ছা ঠিক আছে, আমি তোকে পাঠাচ্ছি তাহলে, একদম যত তাড়াতাড়ি সম্ভব তোকে পাঠিয়ে দিচ্ছি, করে নিস। ঠিক আছে রে, চল বাই, পাঠাচ্ছি তাহলে। হ্যাঁ ভালো থাকিস, টাটা। নাচটা দেখতে টাকা লাগবে। হ্যালো মা, ভেবেছিলাম এই মাসে বাড়ি আসব, কিন্তু কতদিন তোমার হাতে রান্না খাইনি। আগে তুমি রোজ অফিস যাওয়ার আগে খাইয়ে দিতে আমাকে। ঠিক আছে, সাবধানে থেকো। আরে মা, কোনো চিন্তা করো না, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো, আর লকডাউন উঠে যাওয়ার পর আমি আসবো। ঠিক আছে, টাটা, লাভ ইউ। আরে ভাই, এই মাসে একটু এক্সট্রা ম্যানেজ করতে হবে। কেন, কি হয়েছে? মাকে একটু টাকা পাঠাতে হবে বুঝলি, তাই খাওয়া দাওয়াটা একটু ম্যানেজ করবো। শোন, চিল কর বুঝলি, অত চাপ নিতে হবে না, আমরা আছি তো। আরে বাবা, অত হেডেক নিচ্ছিস কেন? এনে একটা কাউন্টার ধর, একটা অরিজিৎ সিং এর ফাটিয়ে জুকবক্স চালাতো, জাস্ট জমে যাবে ব্যাপারটা। মা তানু সমঝাওয়া কি না তেরে বিনা। কি হলো, গান শুনতে এখন টাকা লাগবে? মা দেখো, অর্পিতা রয় নামে একটা আর্টিস্ট ফেসবুকে কি সুন্দর কাজটা বানিয়েছে। অপূর্ব, জন্মদিন না? হ্যাঁ তাই তো, সুন্দর এঁকেছে তো মেয়েটা, অর্পিতা না? মামুর, এই ছবিটা আমাকে পাঠিয়ে দিস তো, আমাকে, আমি বন্ধুদের শেয়ার করব। এ কি, শেয়ার করতেও টাকা লাগবে? যা, এই এই লকডাউনের সময় যদি আপনার কাছে গান বাজনা, কবিতা বলা, ছবি আঁকা, গল্প পাঠ, অভিনয় করা, এরকম সব ডিফারেন্ট আর্ট ফর্ম যদি না থাকত, কি হতো তাহলে? মনে জোর পাবেন তো, আশার আলো দেখতে পাবেন, বাড়িতে শান্তি মনে নিঃশ্বাস নিতে পারবেন, করোনার এই কঠিন মুহূর্ত গুলোকে কাটিয়ে উঠতে পারবেন আর্টকে ছাড়া। তাই আর্টিস্টদের তুচ্ছ করো না প্লিজ, এই মহামারী অবস্থাতেও আমরা অনেক খেটে অনেক কষ্ট করে নিজেদেরও এবং আপনাদেরও মনে শান্তি দিই, ভালোবাসা দিই এবং লড়াই করার ক্ষমতা দিই। তাই প্লিজ আর্টিস্টদের তুচ্ছ করবেন না, আমরা হেরে যাব না, আমরা লড়ে যাব। শুধু আমার একার নয়,
মুছে যাক যত দুঃখ রাগ আর ভয়। শুধু আমার একার নয় মুছে যাক যত দুঃখ রাগার ভয়। সময় বদলায় তার হিসাব কেউ জানে না, স্বার্থ করেছিল ভেদ মূল্য বোধের সীমানা। বিদায় জানাই যত ব্যর্থতা বিপন্নতা, আধার ছিঁড়ে দেখি ভোরের ঠিকানা। হারি না হারি না আমরা হারব না, ভাঙব করব আশা ছাড়ব না। হারি না হারি না আমরা হারব না, ভাঙব করব আশা ছাড়ব। শুধু আমার একার নয় হবে আজ মানবতা জয়। লড়াই এ শুধু আমার একার নয় হবে মানবতার জয়। শিরায় রক্ত লাল সে বিভেদ কোনো মানে না, বিবেক অসহায় ক্ষত বিক্ষত তার চেতনা। ঘিরছে কালোয় আজ নিস্তব্ধ হয়েছে প্রাণ, এক হয়েছে দেখো আল্লাহ। I'm